আমি এক কথাতেই বলতে চাই যে যা কিছু সম্মানিত কুমিল্লাবাসীর জন্যে মঙ্গল, সম্মানিত কুমিল্লাবাসীর জন্যে যা কিছু কল্যাণকর, সম্মানিত কুমিল্লাবাসীর জন্য যা কিছু শুভকর, এবং সম্মানিত কুমিল্লাবাসীকে ভালো রাখার জন্য যা কিছু করণীয় এবং সেটি আইন দ্বারা নির্দেশিত যে সকল দায়িত্ব আমার উপর অর্পিত রয়েছে, আমি সেটা সততার সহিত, নিষ্ঠার সহিত, আন্তরিকতার সহিত, পেশাদারিত্বের সহিত আমি সেটা পালন করে যাব। যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গল সম্মানিত কুমিল্লাবাসীর জন্য সেটি আমি করে যাব, এই প্রত্যাশাটুকু আমি নিয়েই এখানে আসছি। এবং এর জন্যে যাদের সহযোগিতা সব থেকে বেশি প্রয়োজন সেই মানুষগুলো আমার সামনে বসা। আপনারা সমাজের ভালোটাও যেমন আপনাদের চোখে পড়ে, সমাজের মন্দটাও আপনাদের চোখে পড়ে। সবার আগে আমি যার জন্যে আমার বক্তব্য শুরুতেই বলেছি, আপনারা সমাজের দর্পণ, আপনারা সমাজের দর্পণ, একটা সমাজের চিত্র আপনাদের আপনাদের মাধ্যমেই কিন্তু ফুটে ওঠে। আমি বিগত যে জেলায় কাজ করেছি 2 বছর, পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের সাথে যদি আপনাদের কারো পরিচয় থেকে থাকে, যদি কারোর সাথে কোনো কথা হয়ে থাকে, নিশ্চয় পারস্পরিক আপনাদের যোগাযোগ হয়, তাহলে ওখানে আপনারা যদি জানতে চান তাহলে জানতে পারবেন পুলিশ সুপার বা জেলা পুলিশের সাথে ওখানে মিডিয়ার কেমন সম্পর্ক ছিল। তো তার থেকেও আরো বেশি মধুর, বেশি সুন্দর, বেশি, এবং সম্পর্কগুলো হতে হয় পারস্পরিক সম্মানের জায়গা থেকে। শুধুমাত্র মধুর সম্পর্ক নিয়ে চললে হবে না, আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে, সম্মান দিতে হবে পারস্পরিক। তা আমার সাথে জেলা পুলিশের সাথে আপনাদের যদি হৃদ্যতার সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, তার মানে আমার জেলা পুলিশ কখনো, আমি অন্তত এটা প্রত্যাশা কখনোই করব না যে আমার কোনো পুলিশ সদস্যের কোনো অনিয়ম, পুলিশ সদস্য যদি কেউ অন্যায় করে থাকে, অনিয়ম করে থাকে, তাহলে সেটিও আপনি লুকিয়ে যাবেন, ছাপিয়ে ওটাকে চাপিয়ে যাবেন, এটা আমি কখনো চাই না। আমি চাই ওকেও আপনি প্রকাশ করেন, এবং আর আমার যদি কোনো সদস্যের কোনো ভালো কিছু আপনাদের চোখে পড়ে সেটিও প্রকাশ করেন। আমার কথা শুধুমাত্র আমার চাওয়া একটাই, যে নিউজটা হবে সেটা যেন সত্য নিউজ হয়। সত্য নিউজ সেটি আমি খুব বেশি পছন্দ করি, সেটা আমার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, সকলের সহযোগিতা নিয়ে, বিশেষ করে এখানে যে সকল সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা জেলা পুলিশ কুমিল্লা কাজ করে যাব, এবং সকলে মিলে এই কুমিল্লা জেলাকে আমরা ভালো রাখবো, সম্মানিত কুমিল্লাবাসীকে আমরা ভালো রাখার চেষ্টা করব। এবং আবারও পরিশেষে আমি এই কথাই বলতে চাই যে সম্মানিত কুমিল্লাবাসী, সম্মানিত কুমিল্লাবাসীকে ভালো রাখার স্বার্থে যা কিছু করণীয় সব কিছুই আমি আইনের মধ্যে থেকে আমি যথাসাধ্য চেষ্টা করে যাব। আমি জেনে বুঝে আমার কর্মজীবনে কখনো কোনো অন্যায় করিনি, জেনে বুঝে তাদের মাধ্যমে সম্মানিত কুমিল্লাবাসী সকলের সহযোগিতা নিয়ে আমি এই জেলা পুলিশের কাজ শুরু করতে চাই। জনগণের সহযোগিতা ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যায় না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি যত মেধাবী হন, যত সৎ হন, যত ধরনের আপনার ভিতরে পেশাদারিত্ব থাকুক, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কখনো আপনি কোনো পেশাতেই আপনি সফল হতে পারবেন না। তাই সম্মানিত কুমিল্লাবাসী সকলের সহযোগিতা নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করতে চাই। পাশাপাশি কুমিল্লাবাসীর জন্য আমি আরও একটি মেসেজ দিতে চাই যে আপনারা রাস্তাঘাটে যে সকল আইন কানুনগুলো আছে, বিশেষ করে ট্রাফিক আইন, সেগুলা আপনাদের মাধ্যম দিয়ে আমি সম্মানিত কুমিল্লাবাসীকে আমি জানাতে চাই যে আপনাদের মাধ্যম দিয়ে যে রাস্তাঘাটে আপনার সন্তানদের বা আপনারা নিজেরাও ট্রাফিক আইনগুলো একটু মেনে চলার চেষ্টা করুন। যেমন আমি গতকাল রাতে সার্কিট হাউসে বারান্দায় একটু বেরোলাম, তার প্রায় 2টা বাজে, সেখানে দেখি একটা মোটরসাইকেল, যে মোটরসাইকেলের 4টা সেলে, যেখানে 2-এর অধিক চলাই আইনগতভাবে ওটা অপরাধ, সেখানে 4 জন উঠেছে একটা মোটরসাইকেলে, এবং পাশাপাশি খুব স্পিডে চালাচ্ছে এবং সাথে তারা আওয়াজও করছে। আসলে আমি গতকাল রাতেই যেহেতু আসছি আপনারা জানেন, এবং গভীর রাত, আমি ওটা অবজার্ভ করলাম এবং বসে বসে ভাবলাম যে এগুলো নিয়ে কি করা যায়। তো যাই হোক,
যে সে এটা বলার উদ্দেশ্য এটাই, যেখানে অনিয়ম সেটাই আপনারা আমার নজরে নিয়ে আসবেন, আপনারা আপনাদের পত্রিকা মিডিয়া বা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা সেগুলো প্রকাশ করবেন, প্রকাশ করলে আমরা সেই সকল জায়গায় হাত দেব, সেই সকল জায়গায় আমরা কাজ করব। তো সবাই ভালো থাকবেন। আবারও বলছি সম্মানিত কুমিল্লাবাসী, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি এই কুমিল্লাকে, আপনাদের প্রিয় কুমিল্লাকে ভালো রাখতে চাই।